অষ্টমীর দিন পুজো দেখার প্ল্যান নিয়ে আমাদের বেরোবার উদ্দেশ্য ছিল কাশীপুর, কিন্তু বৃষ্টি এসে যায়। তারপর অনেকক্ষণ বৃষ্টির সাথে দেখা করার পর বৃষ্টি চলে যায় এবং আমরা বেরিয়ে পড়ি কাশীপুরের উদ্দেশ্যে। ভাবছেন আমরা এদিকে কেন যাচ্ছি, কাশীপুর তো ওই সাইড দিয়ে যাওয়া যাবে, কিন্তু আমরা এখানে যাচ্ছি বাঁদা আমাদের আরেকটা বাঁদর মুকেশ কিনতে। সে রেডি হয়ে বসে আছে, তো চলুন যাওয়া যাক, তাকে নেওয়া যাক, তারপর কাশীপুর যাওয়া যাক। আমাদের রঘুনাথপুর রুটে যাবার ছিল, কিন্তু আমাদের ভাগ্যবান ড্রাইভার সোমনাথ তিনি শর্টকাটে যাওয়ার প্ল্যান করেন। কিন্তু সেটা এতটা খারাপ হবে স্বপ্নেও ভাবেনি কোনোদিনও না। পেরোকো বাঁধে বেড়িয়া বাতায়ে সব কাহানিয়া बना है तुम्हारे गजब आसमान है तो इस जमाने का गुजर এখানে আমি বলার চেষ্টা করছি যে আগে দিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, এতটা জল জমে গেছে। সালা সাপ যেমন না আছে বাকি কোনো ব্যাপার না, সাপকে ডর লাগে।
কি ভুল কইন নামে দিছে और यहाँ पे हम फंस चुके हैं, पूरा पानी ही पानी नीचे, यहाँ पे पैंट उतार के जाना पड़ रहा है। सला गिर गया पानी में। अरे फोन टा हाथ धीरे थी और यहाँ पे जो पार्ट कर चुके हैं खतरों का खिलाड़ी है, हम जा रहे हैं काशीपुर की तरफ नमीरा देखने, बाकी क्या होता है बाद में आपको दिखा रहे हैं। जा रहे और यहाँ पे हम काशीपुर में लैंड कर चुके हैं। মনের ভেতর হঠাৎ মুষলধারা, মন
বেচারা ছন্ন ছাড়া সঙ্গে আছে তোর, তুই তাকালে কিনবে আকাশ কিনবে শহর। মন বেচারা ছন্ন ছাড়া সঙ্গে আছে তোর, তুই তাকালে কিনবে আকাশ কিনবে শহর। তাই ফিরছিল কাশীপুরে যে আমরা ভিতর পর্যন্ত ঢুকতেই পারি, মায়ের মেয়েটাও দেখতে পাই এবং রাতও হতে ছিল, তাই আমরা ফিরে যাই আধ রাতে। মন বেচারা ছন্ন ছাড়া সঙ্গে আছে তোর, তুই তাকালে বসে আছে নাগর কানাইয়া, কদম তলে বসে আছে নাগর কানাইয়া, জয় বিনোদী রাধারানি কোমর দুলাইয়া, আহা কোমর দুলাইয়া, কোমর দুলাইয়া, কোমর দুলাইয়া, কোমর দুলাইয়া, কোমর দুলাইয়া। পাহাড় তোর দুর্গাটা কোথায়? আমরা চাই খাওয়া দাওয়া করতে চোখ নেব। এবং এই করতে করতে একটা কাণ্ড ঘটেছে, থমটুকে চাপে বোতলটা একটু জাম থাকায় মুকেশ সেটাকে একটু জোরে প্রেস করতে গেছে এবং সেটা ছিটকে গিয়ে পুরো গায়ে লেগে গেছে, একদম গোটা টেবিলে ঘুরে গেছে। তো ইয়ে হ্যাঁ রঘুনাথপুর বাস স্ট্যান্ড আপ লোক দেখ সকতে হ্যাঁ, ইয়াঁ পে লড়কা কহীন যা রহা থা, রঘুনাথপুর দেখেঙ্গে। তার জন্য ছাইড়া দিলাম লোকা প্রিয়া প্রিয়া, দরজা খুলে দেখার আগেই হয়ে গেল প্রিয়া, মুখ দেখাবো কি করে ভয় ভাবছি, এবার সন্ন্যাসী যাই কল বালি মুখ লুকাইছে।
খাইলো আমার পড়লো আমার নিল পরিষেবা কইরা ফকির এখন বলে মানবে না তার বাবা এবং সব কিছু শেষে আর পারা গেল না রাত হয়ে গেল এবার আর কোথাও না গিয়ে বাড়ি যেতে হচ্ছে আর বাড়ি গিয়ে তাই সকলে ঠিক করলাম বাড়ি গিয়ে এবার ঘুমিয়ে পড়ে মানে খুব থকান্তি লাগছিল সেই তিনটায় বেরিয়েছি আর রাত নটায় বাড়ি ফিরছি পুরো তিনটা শুধু গাড়িতে ঘুরে বললাম আর ঠাকুর দেখাতে সেরকম ভালো হয় না কিচ্ছু ওরা ভালো হতো সদা সিধা বই লাগালো রে এখন টাকলা না গুরু সাথে বাকি লইড়া গেল রে ভাইয়া আমার সদা সিধা বই লাগালো রে এখন টাকলা না গুরু সাথে বাকি লইড়া গেল রে।